সেল গাইস, আমরা এই মুহূর্তে সেলের মার্কেটে ঘুরতে চলে এসেছি। হ্যাঁ, ঘোরার কারণটা রয়েছে, কারণ বৈশাখী পার্বণ। আর সিটিভি আপনাদের জন্য নিয়ে এসেছে আপনাদের ঘরে আপনাদের পুরো পরিবারের জন্য বৈশাখী পার্বণ। আগামী কালেই বৈশাখী, আমাদের নতুন বছর চলে এসেছে আমাদের দুর্গড়ে। আগামীকাল নতুন বছর আমাদের জীবনে, আগামীকাল বললে ভুলাবার কয়েকটা ঘন্টা রয়েছে নতুন বছর আমাদের কাছে আসার জন্য। তো নতুন বছরের শেষ মুহূর্তে, একদম শেষ লগ্নে আমরা চলেছি সেল। সেই সেলের মার্কেটে কেমন কেনাকাটা চলছে, আর আমাদের সঙ্গে ক্যামেরা রয়েছে মুক্তারদা, এবং আমাদের মুক্তারদা কি সকলের প্রিয়, এবং আমাদের আজকের কার মেন্টর রয়েছে মান্তু। তার জন্য নাইটি ওদের জন্য কিনবো না, কী কী কেনা যাচ্ছে আমরা দেখে নিচ্ছি। আর আর আমাদের এই অডিয়েন্সরা এই ভিড়ের মধ্যে থেকে কী কী চুজ করছে, আর সেলের মার্কেট থেকে কত কমে মালপত্র পাচ্ছে সেটাই আমরা শুধু দেখবো, আর আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। আর একটি জিনিস, মিষ্টি খাওয়ার দিন কিন্তু আগামীকাল, মানে আমাদের বছরের প্রথম দিনই মিষ্টি মুখ দিয়ে শেষ করতে পারি, আমি মিষ্টি মুখ দিয়ে শুরু করতে পারি। সো মিষ্টি কী কী রয়েছে সেগুলো মিষ্টির দিকে আমরা এগোবো, আর দুষ্টু মিষ্টি কিছু গল্প করার ইচ্ছে রয়েছে। আইসক্রিমের দিনটা আমি দেখতে যাবো, লোকটা থেকে বলবো দেখো গরমের মধ্যে কিন্তু আইসক্রিমও চলছে, এবং সেই আইসক্রিমও খাচ্ছে সবাই সেলের মার্কেটে এসে। আর ভিড় কিন্তু আস্তে আস্তে সেলের মার্কেটের দিকে চলছে। যেমন রায়গঞ্জের রাজপথে যেমন চলছে নানা রকম ভিড়, তেমনটাই চৈত্র সেল কিন্তু এবছর রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে রায়গঞ্জ কনভেনশন স্কুলে সুন্দর করে করা হয়েছে একটা মেলার মতো করে। সেই মেলার মধ্যে আমরা ধীরে ধীরে এখন প্রবেশ করব, আর দেখে নেব সেই সেল। সবার শেষে সেটার ব্যবস্থাও করে, বুঝলে তো? তো সেগুলো কানে কানে বলার, সেগুলো সকলকে বলার কোনো দরকার নেই। তোমরা চলে এসো, আমরা ভেতরে ঢুকি, দেখা যাক সেখানে কী কী রয়েছে আমাদের জন্য। অনেক কিছু সাউন্ড পাওয়া যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে নাইটি বা কোথাও এই কুর্তি বা আরও রয়েছে অনেক কিছু, জামা কাপড় প্যান্ট থেকে শুরু করে সেলের মার্কেটে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, এবং অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলও করছে। তারা কি বলছেন, কি যেন পাওয়া যাচ্ছে এখানটাতে, মানে কত যে কি কি দেওয়া যাচ্ছে? গেঞ্জি হবে, পাশের পাতা নড়ে চড়ে সেলের কথা মনে পড়ে, বাসের পাতা নড়ে চড়ে সেলের কথা মনে পড়ে। সেলের ব্যাপারে এই সুন্দর সুন্দর অ্যানাউন্সগুলো পাওয়া যায়। এই ভাইটা একটা অ্যানাউন্স করছিল, কি ভাই কি রয়েছে তোর? জামাই শ্বশুর মশাই বৌমা শাশুড়ি সবার জন্য তারা ড্রেসপত্র নিচ্ছে। কেমন বিক্রি বাট্টা কেমন হচ্ছে? হচ্ছে টুকটাক টুকটাক হচ্ছে, না ভালো রকম হচ্ছে না, খুব একটা ভালো হচ্ছে না, কারণ বাইরের থেকে লোক মানে বুঝা যাচ্ছে না যে ভেতরে এত সুন্দর একটা স্টল করে সবাই জানে না, কিন্তু হচ্ছে হচ্ছে, মানে সেলের মার্কেটে সেই বিক্রি বাট্টা আগের মতো রয়েছে। হ্যাঁ, 100 সাউন্ড, আর মানে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই রয়েছে আর কি কেনাকাটা করছে, তাদের থেকে অনেক কিছু কিছু শুনবো যে তারা কেমন কেনাকাটা করছে। ওরা তো যে অ্যানাউন্সগুলো করছে সেই অ্যানাউন্সগুলো আমার শুনতে খুব ভালো লাগে। 150 টাকায় পড়ছে জামাই, আর কে পড়ছে জানো? জামাই শ্বশুর পড়ছে, আর এখানে আচ্ছা কি হবে এখানে শার্ট দাদা 150 টাকা করে শার্ট আছে সস্তা আমাদের। আজকে লাস্ট ছেলের বাজার, যারা আসবে নিয়ে যান, ফাটাফট নিয়ে যান, আর কয়েকটাই আছে মাল, আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না, কিন্তু পাওয়া যাবে না বললেও ভুল হবে, আরো অনেক কিছু। আচ্ছা কেনাকাটা করছেন, কেমন কতগুলো কিনলেন? মহিলারা কিন্তু এই সময়টা সবচেয়ে বেশি কি কেনেন বলতো, মানে এই নববর্ষের সময়? আমি তো নাইটি নাইটি কেনে না। ওকে আচ্ছা, আমার না একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে করতে হবে, সেটা একটা ছোট্ট প্রশ্ন করি,
আচ্ছা প্রশ্ন করলে মুখটা ভারী হয়েছে, তুমি একটু চলে এসো তো, তুমি একটু চলে এসো। আমি বুঝতে পারছি না তুমি দোকানে ওনার না তুমি বিক্রি করছো, কি করছো? বাবার সাথে একটু হেল্প করছি। আরে ফাটাফাটি, মানে ছেলে মার্কেট ঘোরা হচ্ছে, দুটো বাজে কামাই হচ্ছে, এইদিকে চলে এসো তুমি, একটু চলে এসো, চলে এসো, এসো। নববর্ষে অনেক শুভেচ্ছা। আর তোমার দোকানে কোনো স্লোগান আছে নাকি? না বাবা যা বলে তাই, 130 বাবা যা বলে তাই। তবে সেল চলছে, কি কি রয়েছে তোমার দোকানে? নাইটি, প্যান্ট, বাচ্চাদের জামা। আচ্ছা মহিলারা সব থেকে বেশি এই সময়টা কি কেনে? নাইটি। নাইটি কত দাম? 130। মান্তুদা আমাদের যে আজকের দিনে ডিরেক্টর হয়েছে, মান্তুদা 130 টাকা, মাত্র 130 টাকা নাইটি। এটা তোমার জন্য একটা হতে পারে, তুমি নিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা আর একটা ছোট প্রশ্ন করি, এবছর পয়লা বৈশাখ বাংলা কত তারিখে হবে? বাংলা 1 তারিখে, 1ই বৈশাখ। এটা হলো কথা মুক্তাদা, এটা হলো কথা হলো, ঠিক করে ভেবে বলো এবছর পয়লা বৈশাখ বাংলা কত তারিখে হবে? ও বলেছে 1লা, কি একটা বলেছে, 1লা বৈশাখ। হ্যাঁ মুক্তাদা, এটা কি বোঝা? এ মান্তুদা এটা পয়লা বৈশাখ। আমি পয়লা 1লা কিচ্ছু বুঝি না, কত তারিখে হবে সেটা জানতে চাইছি। পয়লা বৈশাখ তোমাদের জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। প্রণাম নেবে, একটা নাইটি ফ্রিতে পাওয়া যাবে, নিয়ে যাও। আমরা নাইটি ফ্রিতে নেবো না, টাকা দিয়ে কিনে নেবো, আরো অনেক কিছু পাওয়া যায় ঘুরে ঘুরে। মান্তু তো আমাকে বারবার করে বলছে নাইটির কথা বল, জানি না নাইটির মধ্যে কি এত টান রয়েছে। আমি নাইটির কথা বলছি না, এখানে প্যান্ট শার্ট থেকে শুরু করে জামা কাপড় ছাড়াও ব্যাগ কাপ অনেক কিছু পাওয়া যাচ্ছে, আপনারা এলে বারে বুঝতে পারবেন। আমরা চলে যাচ্ছি অন্য কোথাও, অন্য কোনো একটা কাউন্টারে, সেসব জায়গা থেকে একটু ছেলের মজাটা নিয়ে নিই। অনেকেই ঘুরছে, অনেকেই কেনাকাটা করছে, কি কি পছন্দ করছে, যেটা পছন্দ করছে সেগুলো হয়তো কিনছে। কার কেমন কেনাকাটা করছে এদিকে একটা দিদি, দিদিভাই আগাম নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। দিদিভাইয়ের হাতে অনেকগুলো টাকা ছিল, আমার সঙ্গে হ্যান্ডশেক করার সময় টাকাটা অন্যদিকে নিয়ে গেল, একটু টাকাটা দেখবো প্লিজ, দেখি নববর্ষের সময় এতগুলো দান, সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ নববর্ষে দিদিভাই আমাকে গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ও করেনি, আচ্ছা আচ্ছা দেখতে দিয়েছিল। যা কেমন কেনাকাটা চলছে? না কেবল ঢুকলাম। কেবল ঢুকলেন, তোমার কেনাকাটা হয়েছে? না এখনো হয়নি। এখনো হয়নি, এখন শুরু করলে সবে? হ্যাঁ। কেমন লাগছে এখানে বাজারে এসে? কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। কি কিনবে ভাবছো তুমি? হ্যাঁ কি কিনবে ভাবছো? না কিনবো না, কিছু কিনবে না। না আচ্ছা আপনি কি কিনবেন? বৌদি এসো। আচ্ছা বৌদি চলে গেছে, যাও। কি কেনাকাটা করলে? এখনই আসলাম তাহিরপুর থেকে। এখন একটু পরে তো বৃষ্টি নামবে, অসুবিধা হবে না? না অসুবিধা হবে না। নববর্ষে অনেক কেনাকাটা করো, সেটাই কামনা করি, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে তাহিরপুর থেকে আসছে, ঝড় বৃষ্টি রোদ্রু কাউকে উপেক্ষা করে সেলের মার্কেটে সবাই চলে এসেছে, শেষ সেলের মার্কেটে কেনাকাটা করার জন্য। আমরাও সেই ক্রাউডটা দেখতে পাচ্ছি পেছনে, অনেকেই টোটো করে আসছে, বাসে করে আসছে, কিন্তু আসছে অ্যাটলিস্ট সেই টোটো করে হোক বা যেভাবে হোক না কেন সেলের মার্কেটে এই কেনাকাটা করার জন্য। সেল 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 সেল, না শুধুমাত্র জামা কাপড়, কাপ, প্লেট, বই খাতা, ব্যাগের পত্র নয়, চাদর কিন্তু বিক্রি হচ্ছে, এবং চাদর কেনাকাটার জন্য অনেকে এসেছিল। বাট আমাদের সবচেয়ে মজার বিষয় এই একটা জিনিস, হাতে বোম বা ক্যামেরা দেখলে পারে অনেকে পালিয়ে যায়, ভাবে যে জিনিসপত্রের দামটা হয়তো বেড়ে গেছে, না জিনিসপত্রের দাম পায়নি। কেমন চলছে আপনাদের বিক্রিবাটা? ভালো লাগছে, ভালো একদম বাম্পার চলছে, খুব ভালো। এই বাম্পার হলে খুব ভালো লাগে আমাদেরও, যে সকলের বিক্রিবাটা যখন ভালো হয় তখন আমাদেরও খুব ভালো লাগে। এটা হয়তো কেনাকাটা করে চলে গেল। কী কী কিনলেন বৌদি? বর্ষা ড্রেসেস থেকে কেনাকাটা করে অনেক কিছু কেনাকাটা করে গেছে। চলো দেখি অন্য কারোর সাথে গল্প করি আমরা।
সেলের মার্কেটে অনেকের সাথে গল্প করছি, কিন্তু একজন দাদা বাইকের উপরে বসে আছেন অনেকক্ষণ ধরে সেজে গুজেছে, মনে হচ্ছে কারো জন্য ওয়েট করছে। যাই না কারোর জন্য, একটু কথা বলে নিই। কী নাম আপনার? দীপঙ্কর। আপনাকে আগাম নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে আপনাদের সবাইকেও নববর্ষের শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, মানে কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে বাইকে করে সেল, মানে সেলের বাজার কেনার জন্য? না, এখানে এসেছি ঘোরার জন্য। তাই কিছু কেনাকাটা করলে? না, কেনাকাটা কিছু হয়ে গেছে আগেই, কালকেই করা হয়ে গেছে। এখন কাজ জন্য ওয়েট করছে? এখন আমার বোন আসবে, বোনকে নিয়ে যাবো, তাই ওয়েট করছে। বোনকে নিতে যাচ্ছেন? বোন এখানে ঘুরতে এসছে। কোথায় বোন? কি ওদিকে কোথাও আছে নাকি? মানে বোন কেনাকাটা করতে গেছে? হ্যাঁ, কেনাকাটা না, এমনিই আসছে। আমার একটা পুজো আছে, পুজোতে অ্যাটেন্ড করার জন্য। খুব ভালো কথা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পুজো খুব ভালো কাটুক, নববর্ষ আপনার ভালো কাটুক। আর বোন আসছে, বোনের সাথে দেখা করে নিক। বাইকে করে অনেকে মিষ্টি মিষ্টি কিনে কিনে যাচ্ছে, আমি একটু মিষ্টিওয়ালাদের সাথে কথা বলি। একটু চলে আসুন। কিনে গেলে মিষ্টি নিয়ে যাচ্ছেন নাকি দাদা? কি মিষ্টি? আচ্ছা, হেলমেটটাকে একটু খুলুন, একটু হেলমেটটা খুলুন আপনি। সেখানে একটু সরি বলে নিই, কারণ আমরা রাস্তা চলতে বাইকগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। একজন চলছে, কী নাম আপনার? আমার নাম সুভাষিস চন্দ্র। কোনো সেলে মার্কেটে কেনাকাটা করতে এসেছি? হ্যাঁ, মার্কেটে এসেছি। আজকে বাসন্তী পূজার দশমী ছিল, কেনাকাটা করলাম। কী কিনলেন এখন? কিনলাম, পূজার মণ্ডপে গেলাম, পূজার অঞ্জলি গঞ্জলি দিয়ে এখন একটু বাজারে। কী নিয়ে যাবে? ক্যাবি ব্যাগ ঝুলছে, কী আছে? ওটা বাজার আছে, বউর জন্য একটা বৌদির জন্য গিফট কিনে নিয়ে যাচ্ছে। দেখানো যাবে সবাইকে? বৌদির জন্য কনফিডেন্সিয়ালি দাদা কিনে নিয়ে যাচ্ছে নববর্ষের গিফট, সেটা সকলকে দেওয়া উচিত না বা দেখানো উচিত না। মুখের স্মাইলটা দেখে বোঝা যাচ্ছে যে বৌদির জন্য খুব সুন্দর একটা জিনিস কিনেছেন আপনি। আচ্ছা, বৌদির জন্য কি আগে কিছু কিনে নিয়ে গেছেন না আজকেই? আগেও নিয়েছি। আর বৌদি আপনার জন্য কিছু নিয়েছে? সেটা তো বৌদি বলতে পারে, যেন নববর্ষের গিফট তোলা থাকলো আর কি। যাই হোক, খুব ভালো কাটুক নববর্ষটা, আর বৌদির গিফট আগাম শুভ নববর্ষ সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক। অসংখ্য ধন্যবাদ। আর বৌদির যেন গিফটটা খুব পছন্দ হয়, আর বৌদিকে বলবো দাদা গিফটটা নিয়ে যাচ্ছে, বৌদি দাদাকে একটা ভালো করে আদর করে দিও। আর যা যা করে করো আর কি, সেগুলো তো আমরা যাচ্ছি না ভেতরে সব কথা নিয়ে। পরিবারকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরাও সেই জন্য বসে গিয়ে পার্বণ নিয়ে সকলের সামনে চলে এসেছি, একটুখানি গল্প গুজব করার জন্য, গল্প চলে একটু আড্ডা দেওয়ার জন্য, আর কিছুই নয়। যদিও রাস্তায় একটু যানজটের সৃষ্টি হচ্ছে, আমরা চলে এসেছি আরেকটি সাইডে গল্প করার জন্য। চলো এক মিনিট একটুখানি কথা বলে নিই। না না, কোথায় পালিয়ে যাওয়ার কি আছে? কেমন কি কি শপিং করলে? শপিং সিটি সাইড থেকে নিলাম আজকে। একটু সাইড করে দাঁড়ায়, নাহলে গাড়ি ঠুকে দিয়ে চলে যাবে, পয়লা বৈশাখ থেকে পুরো মাটি হয়ে যাবে। আগাম নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। একদম একদম, আমরা জানি বাঙালিতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, সেই জন্য আমরা বৈশাখী পার্বণ নিয়ে এসেছি। আর দুজনের হাতে প্যাকে জল আছে, খাওয়া যাবে? কিছু মেশানো নেই তো, তাহলে খেলাম কি? আচ্ছা, আমি একটু পরে খাচ্ছি। কি সিটি স্টাইল দিয়ে কি কি নিলে? আমার সাইজ, মানে তোমার সাইজ? আমার। আর কি কি নিয়েছো এবার? আর টপ নিলাম। টপ? হ্যাঁ, টপ। না না না, জিন্সের সাথে পরে টপ। আরে তুমি কি কি নিলে? মানে আমি তো জানো আমি এগুলো পড়িনি এখনো, ততটা আইডিয়া নেই আর কি আমার। যদি আমি নাকি শুনেছি যে যাই হোক, দাম টাম ঠিকঠাক এসছে তো? ওকে, তোমার নাম কি? একটা ছোট্ট প্রশ্ন করি, দুজনকে কোনো গিফট দেবো না, ঠিক আছে? এবছর আমাদের যে নতুন বছর আসছে আর কি, এই বছরটা লিপিয়ার কি লিপিয়ার নয়? এই যে নববর্ষ, আমাদের বাংলার নববর্ষ আসছে, সেটা হবে কি? আমি কোশ্চেনটা সেটাই যে আমাদের বাংলা নববর্ষটা লিপিয়ার না লিপিয়ার না? ওরা বলছে যে তুমি বলছো লিপিয়ার, তাই তো? আমি ঠিক নিজেও জানি না। আচ্ছা, তুমি কি বলছো? আমি শিওর না। আর তুমি শিওর না, মানে কি বলছো? আমি বললাম আমি শিওর না লিপিয়ার কি লিপিয়ার না। বলে হতে পারে, বলে হতে পারে না হতে পারে, আমি জানি না, মানে হলে হতে পারে, তাই তো? সেটা বলতে চাইছো তো? ও জানে হয়তো। তুমি জানো? তুমিও জানো না? মানে ওদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, মানে একদম ছুঁড়ে ফেলেছিলাম যে বাংলা নববর্ষটা লিপিয়ার কি লিপিয়ার নয়, দে আর কনফিউশন। প্রথমে লিপিয়ার বলেছিল, পরে লিপিয়ার বলেনি। বাট একটু ভাববে, টাইম নেবে? না, ভাববো না। আরে তোমাদের কানের ব্যাপার কি? দুটো করে কানের দুই কান,
মানজুদা স্টাইল দেখে না তোমার কেন কিন্তু দুটো ফুটো লাগে মুক্তারদা মুক্তারদা কেন এই মুহূর্তে হেডফোন জানি না শুনতে পাচ্ছি কিনা আমি একটা তোমাদের একটা পার্সোনাল কথা বলবো কিছু মনে করবো না তো মুক্তারদা একটা কি কিনেছে জানো আমাদের ক্যামেরা যে আছে সে হচ্ছে মুক্তারদা মুক্তারদা কিনেছে একটা নাইটি আর মানজুদা কি কিনেছে বলো তো জানি না মানজুদা দুজন জিজ্ঞাসা করতে থাকুন যাই হোক এই মজাটাই ছিল আমাদের খুব চাওয়া পাওয়া শেষ বেলায় খুব ভালো থাকো নববর্ষে খুব ভালো কাটুক আশীর্বাদ পুরো পরিবার তোমাদেরকে এই বসে কি পারবো জানায় শুভ নববর্ষ খুব ভালো করে কাটাও মান্তুদার সাথে হ্যান্ডশেক করছে মুক্তদার সাথে করো মুক্তদার সাথে করো মুক্তদার সাথে হ্যান্ডশেক করেছে ওরা কাউকে ছেড়ে যায়নি ওরা সকলে মন রেখেছে আর তোমাদেরকে টাটা হেঁটে হেঁটে যাবে না ঠিক আছে গাড়ি করে যাবে ঘুরতে ঘুরতে অনেকের সঙ্গে দেখা হচ্ছে বুঝতে পারছো গল্পও করছি কেনাকাটা করছে তারা এখন আমরা একসঙ্গে এতক্ষণ পাচ্ছিলাম না চার চার জন ইমেজে বিশ্বাস করো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর সবার নামগুলো একটু শুনি সবার আগে বলে রাখি আমার নাম মিঠুন আমার নাম মিঠুন আর ওই যে ক্যামেরা পেছনে দাঁড়িয়ে আছে তাদের ক্যামেরাটা সেটা মুক্তার আর ওই যে পেছনে কালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে হচ্ছে মান্তু ঠিক আছে আমরা তিনজনই খুব ভালো ছেলে আমরা ব্যাচেলার এখনো পর্যন্ত মুক্তার দাম হয় তবু বলা যেতে পারে আর কি তো আমরা লাইন মারছি না কথা বলতে এসেছি তোমার কি নাম জয়শ্রী দত্ত সিরিয়াসলি তোমার অপর্ণা বর্মন আপনারা দেখে নিন আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে ঋতু তার কিন্তু এখনো কোনো বয়ফ্রেন্ড নেই তো ঋতু বাড়ি এখানে রাখেনি তো গঙ্গারামপুর গিয়ে প্রেম করাটা একটু চাপ হয়ে যাবে তবে যাওয়া যেতেই পারে তা খুব ভালো লাগলো রায়গঞ্জ শহরে ওরা এসছে মার্কেটিং করার জন্য গঙ্গারামপুর থেকে এখানে কি রেডি হয়েছে না এখানে পড়াশোনা করি এখানে পড়াশোনা ইউনিভার্সিটিতে তাই মানে মেসে ভালো থাকো অনেক কিছু জানি দিচ্ছি মেসে ভালো থাকে ইউনিভার্সিটিতে কোন ইয়ার হোস্টেলে থাকি হোস্টেলে কোন ইয়ার থার্ড ইয়ার থার্ড ইয়ার বন্ধুগণ আরেকটু ছেড়ে দাও তুমি কোন ক্লাসে আছো আমি থার্ড ইয়ারে ও থার্ড ইয়ার দেখে মনে হয় না মানে তোমরা কি বিয়ে করছো বিয়ে হ্যাঁ হ্যাঁ সবাই বিয়ে করছো একসাথে বিয়ে করছো বিয়ে কমপ্লিট করব ওরা বিয়ে করছে বাড়িতে না জানিছো যে তোমরা বিয়ে করছো বাড়িতে জানো তোমরা বিয়ে করছো তুমি কি বিয়ে করছো বাড়িতে জানে জানে ওরা বিয়ে করছে বাড়িতে বাড়ির লোকজন মানা করেনি না বলেছিল মানা করেনি বিয়ে করতে বলে কিছু বলেছিল না বয়সটা একটু তারপরে বিয়ে করো বলছে বিয়ে করতে পারো বিয়ে করতে পারো ওদের বিয়ে মোটামুটি তিন বছর হয়ে গেল তাই তো এখনো বিয়ে না কোথায় গেল পারভিন কোথায় গেল আচ্ছা ওর সঙ্গে হয়তো বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড হয়তো ডেকে নিয়েছে চলো একটা প্রশ্ন করি তিনজনের বিলিয়ার চোখে কোন ক্লাস মানে সাবজেক্ট কি তোমার জিওগ্রাফি ভূগোল বাবু তোমার বাংলা তুমি থাকবে আমার আমি বাংলাতে খেল করেছিলাম ক্লাস এইটে তুমি কোন কোন সাবজেক্ট আরে বাংলা নববর্ষ বাংলা নিয়ে তো কোশ্চেন করে বলে তাহলে এই বছর আমাদের নববর্ষ বাংলা নববর্ষ কোন মাসে পড়ছে বাকি বাদ গুলো না ওকে ঠিক আছে খুব ভালো লাগলো তোমার সাথে খেলে বা গল্প করে কেনাকাটা করো আইসক্রিম খেয়েছো না না আইসক্রিম খাইনি ফুচকা
না খাবো ফুচকা খাবে তুমি কি খাবে ফুচকা খাবো আইসক্রিম খাবো সব খাবো কোথায় যাব আমরা খাওয়ার জন্য চলো তাহলে যাই ওকে ঠিক আছে থ্যাংক ইউ টাটা কেনাকাটা করো আর তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু ঠিক আছে চলো টাটা 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 বস সবাই তো কুর্তি কেনাকাটা করছে আর চলে যাচ্ছে এখন ফুচকা খাওয়ার জন্য উনি নাইটি কিনে আর বাচ্চাদের জন্য জামা কাপড় অলরেডি কেনার কেনা হয়ে গেছে অবশ্যই এটাই সকলকে নিয়ে চলাটার নামই হচ্ছে জীবন এবং সকলকে নিয়ে থাকাই হচ্ছে আমাদের এই আনন্দ উৎসবগুলো তেমনটাই ওরা ঠান্ডা জল কিনে খাওয়াচ্ছেন সবাইকে জানি না ওনা কি হয় আর তুই হবে হয়তো বাট আমরা খেতে পারি ঠান্ডা জল কি পাওয়া যাবে আরে ঠান্ডা জল পরে খাচ্ছে আমরা উনি কিনে দিচ্ছিলেন কেমন কেনা মানে কেনাকাটা করতে এসছো হ্যাঁ কি নাম তোমার গণেশ মণ্ডল সিদ্ধিনাথের গণেশ ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে আমি জানতাম না সিরিয়াসলি জানতাম না বৈশাখ মাসে সকলে আমরা জানি পয়লা বৈশাখে লক্ষ্মী মা লক্ষ্মী বাবা সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে আমরা বছরটা শুরু করি যাতে ব্যবসা বাণিজ্য বা দিনকাল ভালো হয় আর বাবা গণেশ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমি খাচ্ছি জল খাচ্ছি বাট কি কেনাকাটা করলে এখনো হয়নি দেখাশোনা চলছে মানে কেনাকাটা কি কিনলে মানে কি কে কে এসছে তোমার সাথে আমি এসেছি আমার একটা বান্ধবী এসেছে কাকিমা এসেছে আওয়াজটা একটু ধিমি ধিমি হয়ে গেল বান্ধবী এসছে তো যাই হোক বুঝতে পেরেছি হ্যাঁ তোমার জলটা আমরা একটু খাবো দেখে মনে হচ্ছে দুই বান্ধবী আপনি কি বান্ধবী তুমি চলে আসুন দুই বোন একসাথে একদম আর বলা কিছু আরো কেউ আপনিও আছেন না চলে আসুন চলে আসুন হ্যাঁ 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 এত সুন্দর একটা টিম পেয়েছি ফ্যামিলি পেয়ে গেছি এদিকে আসো এদিকে নাহলে গাড়ি ফাড়ি ঠুকে দেবে এটা খুব বাজে হয়ে যাবে হ্যাঁ 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 মনে আছে একদমই মনে আছে আচ্ছা কি নাম তোমার প্রদীপ দাস প্রদীপ বাবু কে কে আছে আচ্ছা হ্যালো একটু নাম গুলো শুনি দীপা ভৌমিক সাহা দীপা ভৌমিক সাহা আপনার রুম্পা ভৌমিক একটু ঘুরে দাঁড়াবেন প্লিজ কি কেনাকাটা হলো এই বোনেদের জামা কাপড় ভাইদের জামা কাপড় আপনি নিজের জন্য কিছু কিনেননি নিজের জন্য কি কিনবো ভাইদের জন্য খুশি হলে আমরা খুশি আপনি কি কিনলেন আমি আমার বরের জন্য জামা কিনেছি বরের জন্য কিনেছে কি কিনেছে বরের জন্য এমনি গেঞ্জি এই সব বর কোথায় দোকানে আছে মিস করছেন কি লাগে যখন পুজো পার্বণ হয় তখন আমরা পাই ছুটি কাজের থেকে হয় একটু নিস্তার পাই ফ্যামিলিকে একটু টাইম দিই কিন্তু এদেরকে যারা দেখছো যখন পুজো পার্বণের ছুটি সবাই করে কাটায় তখন এদেরকে ডাবল শিফটেরও কাজ করতে হয় এদেরকে স্যালুট আমি জানাই সব সময় এই রোদের মধ্যে হোক ঝড়ের মধ্যে হোক বৃষ্টির মধ্যে হোক আমাদেরকে ভালো রাখার জন্য রাস্তায় যানজট যাতে সৃষ্টি না হয় চারিদিকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু এই দাদারা আমাদের সঙ্গে সদা সর্বদা রয়েছে জানি না এখন উর্দি পড়ে রয়েছেন আমার সাথে কথা বলবেন কিনা কারণ তাদেরকে অনেক নিয়ম পালন করতে হয় আমি সেইটা রিক্সও নেবো না ওনাদের সাথে কথা বলা বাট আপনারা যারা ঘরে বসে দেখছেন সবাইকে আমি বলবো এনাদেরকে স্যালুট জানানোর জন্য যে এত কষ্ট করেও আমাদের সঙ্গে সদা সর্বদা তারা দাঁড়িয়ে থাকে শুধুমাত্র নর্মাল দিনে নয় উৎসবের দিনে নয় সব সময় বলতে পারি আমরা 7x24 এনাদেরকে আমরা সবসময় পাই যেখানে যখনও কখনো মানে যখনই প্রবলেম হোক না কেন কেমন লাগে যখন সবাই মিলে আনন্দের সেলের মার্কেটে মার্কেট করছে তখন তোমরা দাঁড়িয়ে রাস্তায় যাতে যানজট না হয় সেগুলো দিকে তাকাও আমাদের এটা কর্তব্য আমাদের যখনই আমরা এই কাজে যখন ঢুকেছি আমাদের নিজের ইচ্ছায় ঢুকেছি এবং আমাদের এটা লক্ষ্যে পরিষ্কার দেওয়া আমাদের কর্তব্য আমরা সবসময় চাই যে লোক যেন আনন্দে থাকে পুজোর দিনগুলো বা যে কোনো অনুষ্ঠানের দিনগুলো যেন তারা সুখে শান্তিতে বা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব কিছুতে সুন্দরভাবে রাস্তাঘাটে চলতে পারে তার জন্য আমরা সর্বদাই আছি এবং আমাদের সমস্ত ইউনিট ট্রাফিক ইউনিট থানা সমস্ত টোটাল ইউনিটেরাই মাঝে মাঝে কি একটুখানি মনে হয় না যে ফ্যামিলিকে নিয়ে বেরোই হ্যাঁ মনে তো হয় ওই ওর মধ্যেই কোনো সময় বের করে যে তোমাদেরকে স্যালুট জানাই আমি সবসময় তোমরা খুব ভালো কাজ করছো সবসময় আমাদের পাশে থাকো এইভাবেই এটাই আমরা সবসময় চাই এই দাদার সাথে একটু স্যালুট করবো থ্যাংক ইউ দাদা এইভাবে আরও মুক্তাদাকে বলবো আরও অনেকে রয়েছে যানজট ক্লিয়ার করবার জন্য ট্রাফিক থেকে শুরু করে রায়গঞ্জ থানা সবাইকে আমাদের আশ্রীবি পুরো পরিবারের তরফ থেকে জানাই নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা তারাও তাদের পরিবারকে সময় দিক এবং তারাও এই আনন্দ উৎসবে সামিল হতে পারুক সবসময় সেটাই কামনা করি অ্যান্ড থ্যাংক ইউ এগেন তোমাদেরকে এবং তারই মাঝখান থেকে আরও অনেকে ঘুরে কেমন কাটছে পুজো মানে এই উৎসবটা প্রথম তো গরম লাগছে ভালোই লাগছে আরে গরম লাগছে কিন্তু তারই মাঝখানে ভালো কেনাকাটা হলো কিছু আপাতত হয়নি এর আগে তিন দিন এসেছিলাম তখন হয়েছে আচ্ছা আছে কিছু কেনাকাটা হয়নি তোমার কেনাকাটা হয়েছে না গো আমার হয়নি করছি আচ্ছা কেনাকাটা করছে কি নাম তোমার আমার নাম নন্দিনী রায়চৌধুরী নন্দিনী রায়চৌধুরী বাহ এই রায়চৌধুরী নাম টাইটেল করে তো দেখে রাজী রানী একটা ব্যাপার থাকে আপনার কি নাম লক্ষ্মী দাস রায়চৌধুরী লক্ষ্মী নাম আরেকটা বেশি হয়েছে দাস হয়েছে যাই
খুব ভালো করে কেনাকাটা করে, বাসন্তী পুজো চলছে সেই পুজো উৎসবটা খুব ভালো করে কাটায়, আর নববর্ষটা খুব ভালো করে যায়। ঠিক আছে, ভালো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সব থেকে দারুণ এটা। ওকে ফোন করে বলবো কি একটুখানি বৃষ্টিটা বাড়ানোর জন্য? হ্যাঁ অবশ্যই, বললে আরো ভালো হয়। ওকে ঠিক আছে, আমরা চেষ্টা করছি, তোমরা একটু গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাও। অ্যান্ড টাটা অ্যান্ড থ্যাংক ইউ বাবা। অ্যান্ড দেখে নিচ্ছি এই মাঝখান থেকে আরো ওর সাথে যদি একটুখানি গল্প করা যায়। চলছে চৈত্র সেল 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 সেল, তার কি আছে কেনা কাটা কেন কেন কেন। চলছে চৈত্র সেল 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 সেল, তার কি আছে কেনা কাটা কেন কেন কেন। নববর্ষ মানে কিন্তু আবার সেই মিষ্টি মুখ, মিষ্টি খাওয়া এবং সকলে মিলে আলিঙ্গন করা, না হ্যান্ডশেক নয়, এখানে কিন্তু শুধুমাত্র হয় প্রণাম। নববর্ষ প্রণাম জানাই। শুভ নববর্ষ। কি নাম আপনার? বাঙালি জামা কাপড় কেনার একটা ট্রেন্ড থেকে যায়, না জিন্স টপের কথা বলবো না, সিম্পল এক ড্রেস কেনা হয়েছে। কালকেই কেনা হয়েছে, পয়লা বৈশাখের ড্রেস, মানে প্রতিবারই হয়, কালকেই কেনা হলো আমাদের। আর একটা জিনিস শুধু জানার ইচ্ছে করছে যে নববর্ষটা কি সেই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজিংয়ে যাবে নাকি সামনাসামনি গিয়ে প্রণাম করো? সাথে দেখা হবে, তাদেরকে তো সামনাসামনি গিয়ে প্রণাম, শুভ নববর্ষের শুভেচ্ছা, যারা আমার ফ্রেন্ডস তাদেরকে মানে তাদের সাথে সোশ্যাল মিডিয়াতে, আর যাদের সাথে দেখা হবে না তাদেরকে ফোন বা মেসেজেই তো বলতে হবে না। তবে একটা রিকোয়েস্ট, নিউ ইয়ারে আমরা হ্যান্ডশেক করি, এবার নববর্ষে নববর্ষে ফ্রেন্ডরা হোক তাদের সাথে, যারা সিনিয়র আছে তাদেরকে প্রণাম করো, যারা ফ্রেন্ড আছে তাদের সাথে কোলাকুলিটা করি। হ্যাঁ অবশ্যই করবে তো। চলো ঠিক আছে, আমি মিঠুন এবং আশ্রী পুরো পরিবার তোমাদেরকে জানায় নববর্ষের প্রণাম। আমি কোলাকুলি চাইছি না, ঠিক আছে, খুব ভালো করে গেলে। তুমি একটা সানগ্লাসটা পড়বে? অ্যাকচুয়ালি আমরা এটাই দেখাতে চেয়েছিলাম যে আমার সানগ্লাস এবং পার্লের সানগ্লাসটা অ্যাজ পার সেম, কোয়ালিটিটা ওর তো হয়তো হাই, বাট আমারটা একটু লো হলো, দেখতে কিন্তু দুজনকে ভালোই লাগছে। বলো থ্যাংক ইউ, খুব ভালো কাটুক তোমার অবশ্য। আর এবার দেখতে দেখতে বেরিয়ে যায়, দেখি আরও নববর্ষ কাউকে ভালো উইশ করা যায় কি না, বা উইশ নয় একদম, না ইংরেজি নয় কথা নয়, নববর্ষতে আমরা এবছরে ট্রেন হতেই পারে যে আমরা প্রণাম করবো এবং আশ্রী পুরো পরিবার অবশ্যই প্রণাম করবে সকলকে। আর বন্ধু বান্ধবরা এবার হোয়াটসঅ্যাপে নয়, হোয়াটসঅ্যাপে পাঠালে প্রণাম পাঠাবে বা সামনাসামনি দেখা হলে কোলাকুলি করবে, ঠিক আছে। যেখানে আমরা রোদের মধ্যে ঘুরছি এবং সেখানটাতেই সকলের জন্য এই চৈত্র সেলের শেষ বাজারটা কেমন কাটছে এবং সকলের সাথে আমরা কথা বলে সেটা বুঝতে পারলাম, না আপনারা বুঝতে পারলেন। তবে পয়লা বৈশাখ বা বৈশাখ মানে বা নববর্ষ আসা মানেই গণেশজির পুজো, মিষ্টি মুখ, অনেক কিছু, বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এবং সেখানে খাওয়া দাওয়াটা একটা বিশাল বড় পার্ট। আর সেখানটাতে মিষ্টি মুখ হবে না সেটা কখনো হতে পারে? মিষ্টির দিন মিষ্টি খান, আর নতুন বছর আছে কি সারাটা বছর মিষ্টিভাবে কাটুক সকলের, এই কামনা আমরা করি। বৈশাখী পার্বণ সেই জন্য এই বছর আপনাদের জন্য নিয়েছে আরসিটিভির পর্দায় যে এই বছরটা সকলে খুব 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 ভালো কাটুক, মিষ্টিতে কাটুক, আনন্দে কাটুক। বাট একটা কথা, প্লিজ লোভ দেবেন না, মানে ব্যাপারটা এমন আর কি, মানে মানে মিষ্টিগুলো দাঁড়া না, কোথায় যাচ্ছি দাঁড়া, হ্যাঁ এমন মিষ্টিগুলো আমরা অসম আর কি, মানে ভালো যাচ্ছে না, আপনারা খান ঘরে বসে খান, বাট লোভ দেবেন না, আমি খাই সবাই খান। ও হ্যাঁ নমস্কার তো দিলাম, বাট পুরো কথাটা এখনো বলা শেষ হয়নি, এই প্লেটটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে ক্যামেরায় যে রয়েছে মুক্তার তার, এবং যে এখন সুগারের পেশেন্ট সে হচ্ছে মান্দুমান আমাদের ডিরেক্টর। তবে আজকের আমরা এই টিম মাত্র তিনজনে বেরিয়েছিলাম, ঠিকই আমি মিঠুন অ্যাঙ্কারিংয়ে ছিলাম বা হোস্টে ছিলাম বা ক্যামেরার সামনে ছিলাম, ক্যামেরা নিয়ে যে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিল সে ছিল মুক্তার, এবং টোটালটা যে ডিরেকশন দিল তার কথায় চললো আর তার আঙুলি হিলনে যে সব কাজগুলো হলো সে হলো মান্তু আমাদের সঙ্গে ছিল। আর আমাদের সঙ্গে যারা ছিল পুরো আরসিটিভি পুরো পরিবার, এইটা নিয়ে আমাদের সংসার, এই পরিবারকে নিয়ে আপনাদের ঘরে ঘরে পৌঁছতে পারি আমরা। তো খুব ভালো করে কাটুক নববর্ষটা, নববর্ষ এই সকলেরই মিষ্টি মুখ দিয়ে শুরু হোক এটাই কামনা করি আমরা। বৈশাখী পার্বণ সকলে খুব ভালো কাটুক, বৈশাখী পার্বণ দেখুন আর সিডি পর্দায়, খুব ভালো থাকবেন, নমস্কার।